আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, দিনী ভাই বোনেরা, বর্তমান বিশ্বে সবচেয়ে কষ্টে এবং দুঃখের সময় পার করছে বিশ্বের মুসলিমরা। কারণ সম্প্রতি বাকস্বাধীনতার ধ্বজাধারী ফ্রান্স তার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সরকারি দুটো বিল্ডিংয়ে প্রকাশ্যে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্রটা নিয়ে শতাব্দীর সর্বনিকৃষ্ট অসভ্যতা প্রদর্শন করে মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ করেছে। সুপ্রিয় দর্শক, আমরা একটি বিষয়ে খুব দৃঢ়তার সাথে বলতে পারি যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার অনুসরণ, অনুকরণ এবং মহাব্বতের মাধ্যমেই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হয়। এজন্য একজন মুমিন তার সব কিছু থেকে, নিজের প্রাণ এবং আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং পরিবার থেকেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসে। আর এ কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদের এক আয়াতেও ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, একজন মুমিন এর কাছে তার নবীর ভালোবাসা তার প্রাণের থেকেও বেশি। তাছাড়া একনিষ্ঠভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, এটা ইমানেরও অংশ। সহিহ বুখারীর এক বর্ণনায় এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান-নাসি আজমাইন, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমার পিতামাতা এবং পরিবার থেকে এবং প্রাণ থেকে আমাকে বেশি ভালোবাসো। প্রিয় দর্শক, নবীকে কীভাবে ভালোবাসতে হয় তার প্রমাণ দেখিয়ে গেছেন সাহাবায়ে কেরাম। নবীজির প্রিয় সাহাবি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার এক ব্যক্তিকে দেখলাম, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল কাটছে আর সাহাবায়ে কেরাম চতুর্দিকে ঘুরে দাঁড়িয়ে আছে। এর কারণ হিসাবে তিনি উল্লেখ করেছেন, ফামা ইউরিদুনা আন তাকা শা'রাতুন ইল্লা ফি ইয়াদি রাজুলিন, যাতে একটি চুলও নবীজির মাটিতে না পড়ে বরং তাদের কারো না কারো হাতের মধ্যে পড়ে, এই জন্য তারা দাঁড়িয়েছিলেন। এ ছিল নবীজির প্রতি তাদের ভালোবাসা। ভালোবাসার এই নবীকে নিয়ে এই ধরনের দৃষ্টতাপূর্ণ আচরণ কোনো সভ্য জাতি বা কোনো সভ্য ব্যক্তি করতে পারে তা কল্পনায় আসে না। কিন্তু ফ্রান্স বারবার এই ধরনের দৃষ্টতাপূর্ণ আচরণ করেই যাচ্ছে। এমনকি দেশটির প্রেসিডেন্ট ম্যাক্রো এই ধরনের দৃষ্টতাপূর্ণ আচরণ করার ঘোষণাও দিয়েছে। প্রিয়দর্শক, আমরা একটি বিষয় তাদেরকে খুব দৃঢ়তার সাথে বলতে চাই এবং তাদেরকে জানিয়ে দিতে চাই, নবীজির প্রতি অসম্মান প্রদর্শন করা নিজেদেরই ক্ষতি ডেকে আনা। কারণ তারা যতই আমাদেরকে, আমাদের নবীকে নিয়ে যতই অসম্মান প্রদর্শন করুক, অপমান করুক, দিন দিন আলহামদুলিল্লাহ আমাদের অন্তরের মধ্যে নবীজির ভালোবাসা বাড়তেই থাকবে, কোনো ধরনের কমতি আসবে না। আর এই ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে আগেই দিয়েছেন, ওয়া রাফা'না লাকা যিক্রাক, হে নবী, আপনার সম্মান এবং মর্যাদা, আপনার গুণগান গোটা বিশ্বময় আমি সমুন্নত করেছি। আর যারা আপনাকে অপমান করবে এবং অপদস্থ করবে তাদেরকেও আল্লাহ তাআলা তাদেরকে নির্বংশভাবে বলেছেন, তাদেরকে বলেছেন তাদের কোনো বংশ নাই। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারা নবীকে গালি দেয় এবং নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র অঙ্কন করে তাদের কোনো বংশ নাই, তাদের কোনো বংশ পরিচয় নাই, তারা নির্বংশ। সবশেষ বলবো, আজ সারা বিশ্ব থেকে যেভাবে নবী প্রেমের জোয়ার উঠেছে, প্রতিবাদ করছে, ফ্রান্সকে বয়কট করছে, তাদের পণ্যগুলোকে বয়কট করছে, সত্যি এটা নবী প্রেমের বহিঃপ্রকাশ। তবে আমাদের এই আন্দোলনকে, আমাদের এই বয়কটকে আরও শক্তিশালী করতে হবে, যেন কখনো কোনো দিন আমাদের প্রিয় নবীকে নিয়ে কেউ কটূক্তি করার সুযোগ না পায়। এটা আমাদের ইমানি দায়িত্ব, এই প্রতিবাদ করা, যার যার অবস্থান থেকে আমরা যেইভাবে প্রতিবাদ করতে পারি সেই প্রতিবাদে অংশগ্রহণ করা, এটা ইমানের তাকাজা, ইমানের অংশ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যার যার অবস্থান থেকে প্রতিবাদ অব্যাহত রাখার তৌফিক দান করুন। যতক্ষণ না তারা তাদের এই দাবি থেকে, তাদের এই বক্তব্য থেকে ফিরে না আসবে, তাদের কর্মকাণ্ড থেকে ফিরে না আসবে, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা এই প্রতিবাদে অংশগ্রহণ করব, এই কর্মসূচিতে আমরা চালিয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে নবীর মহাব্বত নিয়ে সারা জিন্দেগি চলার তৌফিক দান করুন।